ভেজালমুক্ত খাদ্য খাব, সুস্থ সবল জীবন গড়ব প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়াল সহ অন্যরা।